উম্মে হাবিব আপনি লিখেছেন, শ্বশুর বাড়ির কারোর কাছ থেকে অকথ্য কথা শুনলে বউদের করণীয় কি? সর্বাবস্থা সবর, আসবরু জামিল, সবর সবসময় সুন্দর এবং ভালো। এবং আল্লাহ তাআলা করণে বলেছেন, যত কঠিন পরিস্থিতি হয় এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন যে যদি তোমরা সবর করো তাহলে তোমাদের জন্য ভালো, আর যদি আপনি সবর করার মতো না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে মুরব্বীদের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু কারোর মন্দের কারণে আপনি যে মন্দে জড়িয়ে পড়বেন না, অন্যায়ের বিপরীতে আপনি অন্যায় করতে যাবেন না। তারিকুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ অবস্থায় সামনের কাতার ফাঁকা স্থান পূরণ করা যাবে কি? যাবে, বিশেষ করে যদি আপনি ডানে বামে নড়তে না হয় সোজা গিয়ে বা হালকা একটু শুধু ডানে বামে সরলেন, সরে কিন্তু কেবলামুখী ঠিক থাকলেন, আপনি সামনে গিয়ে কাতার শূন্য জায়গা পূরণ করে এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আব্দুল মতিন আপনি লিখেছেন, কোনো বাবা যদি ছেলেকে হারাম লেনদেনের নির্দেশ দেন তাহলে ছেলে করণীয় কী? লা তুআতালি মাখলুক ফি মাসিয়াতিল খালেক, বাবা যদি অন্যায় কাজ করতে বলেন তাহলে সে অন্যায় কাজ তিনি করবেন না, তবে চেষ্টা করবেন যথাসম্ভব বাবার বৈধ কাজ মেনে চলার, আর হারাম কাজ করলে সেটার ব্যাপারে তিনি অপারগতা কেন তিনি করতে পারছেন না তাকে বোঝাবেন এবং বেয়াদবি না করে বিরত থাকবেন। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত মানুষের অনেক হক নষ্ট করেছি, চুরিও করেছি, এখন আমার জানা নেই কার হক নষ্ট করেছি, আমি তওবা করতে চাই, কীভাবে করব? যদি এত মানুষই করেছেন কোথায় কার করেছেন অজানা থাকে তাহলে আনুমানিক একটা ফিগার বের করে যে পরিমাণ অর্থ মানুষের আপনি নষ্ট করেছেন বা আত্মসাত করেছেন সে পরিমাণ টাকা দান করে দেবেন ওই ব্যক্তিদের তরফ থেকে, তাদের হকস্বরূপ যে আল্লাহ যাদের আমি নষ্ট করেছি আপনি ভালো জানেন তাদেরকে আপনি সব দিয়ে দেবেন, এ নিয়তকে আপনি দিবেন। এমডি এছাড়া এর পাশাপাশি আপনি তওবা করবেন নিজের কৃতকর্মের কারণে। এমডি আবিসুফ আপনি লিখেছেন, রেশন কার্ড বন্ধক নেওয়া কি সুদ হবে? রেশন কার্ড এটা বন্ধক নিলেন আপনি, বন্ধক নিয়ে তাকে আপনি লোন দিলেন, আপনি জাস্ট শুধু কার্ডটা আপনার কাছে রাখলেন আর কিছু না, এরকম যদি হয় তাহলে সে সুদ হবে না, কিন্তু রেশন কার্ড নিলেন, নিয়ে আপনি রেশনটা ভোগ করলেন এদিকে লোন দিলেন তাহলে এটা তো অবশ্যই সুদ হবে। এইচএম রিয়াসাত আলী আপনি লিখেছেন, হুজুর স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়া শরীয়ত সম্মত কিনা? স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে না, তবে স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দেন, যেমন কাবিনামা 18 নম্বর কলমে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। এটা একটু জটিল বিষয়, এটা নিজে নিজে সমাধান করা কঠিন, পুরো বিষয়টা কোনো দক্ষ আলেমের মাধ্যমে সম্পাদন করতে পারলে সেটা ভালো, কিন্তু মৌলিকভাবে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারেন না। আব্দুল্লাহ সাদিক লিখেছেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা, আমার জন্য কিছু নসিহা করুন যার মাধ্যমে আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে জীবন অতিবাহিত করতে পারি। ভাই আমার, আল্লাহ তালা আপনার এই শুভ যে শুভ বুদ্ধির যে উদয় হয়েছে এবং আপনার যে কল্যাণের প্রতি আপনার মানসিক অগ্রসরতা রয়েছে এই জন্য আল্লাহ তালা আপনাকে আরও বেশি অগ্রসর তৌফিক দান করুক, আমরা দোয়া করি, আল্লাহ আপনার গন্তব্য নিয়ে দান করুন। এই ফিতনার সময়ে তরুণদের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো চোখের জেনা থেকে বেঁচে থাকা, সার্বিকভাবে জেনা থেকে বেঁচে থাকা, এবং বস্তুবাদের যে আকর্ষণ এই আকর্ষণ থেকে আখেরাত মুখিতাকে বজায় রেখে চলা, এটা বড় জটিল এবং কঠিন কাজ। এই কঠিন কাজটি আঞ্জাম দিতে পারাই হলো মুসলিম তরুণদের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। তো সেই চেষ্টা আপনি করবেন, এর জন্য সেখানে ভালো পরিবেশে নেককারদের সাথে যথাসম্ভব থাকবেন, চোখের গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন এবং যত দ্রুত সম্ভব বিবাহ করবেন এবং হালাল উপার্জনের মাধ্যমে নিজের চরিত্র রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং দ্বীনের ইলম অর্জন করার চেষ্টা করবেন। ইলম অর্জন করলে মানুষ জানলে বাঁচাটা তার জন্য সহজ হয়, সেই সাথে সোহবত বা ভালো মানুষের ভালো সার্কেল এবং সোসাইটি মেনটেন করে চলবেন যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন হারাম থেকে। ইমতিয়াজ খান লিখেছেন, স্বামীর সাথে সম্পর্ক 80% বিচ্ছেদের দিকে, এখন তার সন্তান আমার গর্বে, বাবার ফ্যামিলি সন্তানকে নষ্ট করার জন্য বলছে, স্বামী ব্যাপারে কোনো অসম্মতি দিচ্ছে না, এখন আমার কী করা উচিত? না, সন্তান যদি আপনার গর্বে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই অজুহাতে সন্তান নষ্ট করা জায়েজ নয়। আপনার হয়তো কষ্ট হবে, আপনাকে সাফার করতে হবে, কিন্তু জান্নাত তো আপনি এমনি এমনি পাবেন না। অতএব বাবা মা যদি বলেনও, এমনকি স্বামীও যদি অসম্মতি নাও দেন, অসম্মতি তার না থাকে অর্থাৎ সম্মতি থাকে, তারপরেও আপনি কাজ করতে পারেন না, কারণ গর্ভস্থ সন্তান নষ্ট করা জায়েজ নাই। ওয়াইদাল মাউদাত সুইরাত, যখন জীবন্ত কবরস্থ করা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, এই ইদাম বিন কুদিরাত, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কী জবাব দেবেন সেদিন? এই জন্য আল্লাহকে ভয় করা উচিত। এরপরে ইবনাত ওয়াইজ কারণে আপনি লিখেছেন, আমি জানতে চাচ্ছি কোনো কারণে যদি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমোতে হয় তাহলে কি পাপ হবে? অনেক লোক আমাকে বলেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে না, কারণ হলো কোনো হাদিসে আসলে পশ্চিম দিকে পা দেওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই, পশ্চিম দিকে ফিরে টয়লেট করা এটা নিষিদ্ধ, কিন্তু পা দেওয়ার পরে নিষেধাজ্ঞা নেই। আবার অনেক লোক আমাকে বলেছেন যেটা এক ধরনের কেবলার প্রতি শিষ্টাচার পরিপন্থী বিধায় এটা অ্যাভয়েড করা উচিত, তবে দিলে যে গুনাহ হবে বড় কোনো অপরাধ হবে ব্যাপারটা সেরকম না। কারোর মতেই মহিউদ্দিন মাহবুব শুভ আপনি লিখেছেন, কাউকে যদি কিছু টাকা দেই ব্যবসার জন্য এবং তার বিনিময়ে
সে যদি প্রতি মাসের লাভের টাকাতে কিছু লাভ দেয় সেটা কি হালাল হবে? এটা আপনার চুক্তি হতে হবে যে টাকাটা তোমাকে বাণিজ্যিকভাবে দিয়েছি এর লাভের অংশ নির্ধারিত থাকবে যে এই অংশ আমাকে দিবা বাকি অংশ তুমি নিবা এরকম ফিস থাকবে তারপর সেটা আপনার জন্য জায়েজ হবে। আপনি এমনি টাকা দিয়েছেন সে থোক কিছু আপনাকে লাভ দেয় এটা জায়েজ হবে না। শাবাব হোসেন আপনি লিখেছেন বিভিন্ন ওয়েবসাইটে যে বাইরের দেশে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিতে হবে এবং তার বিনিময়ে সে কোম্পানি আমাকে ডলার দিবে সে টাকা কি আমার জন্য হালাল হবে? যদি এটা করতে গিয়ে কোনো হারাম কাজ করতে না হয় এবং কোনো হারাম প্রোডাক্টের আপনার রিভিউ দিতে না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হতে পারে। উম্মে হাবিবা হাফসা আপনি লিখেছেন আমি কখনও কোরআন শরীফ খতম করা হয় নাই, আমি নিজে নিজে পড়ে খতম দিলে কি হবে, ভুল যদি কিছু হয়ে যায়? আলহামদুলিল্লাহ মৌলিকভাবে মোটামুটি আপনার ঠিক থাকলে আপনি পড়বেন, পড়ে শেষ করার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। কোরআন নিয়মিত আপনি পড়ছেন কিনা এটা হলো মুখ্য বিষয়, কোরআন পড়ে বুঝে আমল করছেন কিনা এটা হলো মুখ্য বিষয়। খতম যদি কোনো কারণে আপনি নাও দিতে পারেন তারপর আপনার গুণা হবে না, তবে পুরোটাই একবার অর্থ সহকারে বুঝে একজন ইমানদার জীবনে একবার হলেও পড়া উচিত, চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক।